আসসালামু আলাইকুম। তাবাসুমিজি রেসিপি থেকে আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি, আশা করি সবার ভালো লাগবে আর সবাই পুরো ভিডিওটির সাথে থাকবেন। আমি এখানে 5টা গলদা চিংড়ি নিয়েছি। আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো। মাছ নিয়ে যাচ্ছে আমাদের সাইদাবুড়ি। এই যে সাইদাবুড়ি, ও বলতে আছে হাপা, এটা নাকি হাপা সাইদাবুড়ি। এই যে দুষ্টমি করতে আছে মাছগুলো নিয়ে। তো আমি মাছগুলো কেটে নেব, আস্তে করে এগুলো ছাড়িয়ে নেব। আর আমি মাছের এগুলো তো বাজার থেকে আনছে, ওই সময় একটা মাছের ছিল, যদি সবগুলাই থাকতো এগুলো দিয়েও তরকারি রান্না করে খেলে অনেক স্বাদ। আমি এটা নিব, এটা আমি হালাই দেব না, এটা আমি নিব। এই কাঁটাটা এখান থেকে এরকমের আমি হালাই দেব। আর এখানে এই যে মাছে খাবার খায় ওইটা থাকে, এটাও ফালান লাগবে খুব সুন্দর করে। আর আমি মাছের খোসাগুলো ফালাবো না, আপনারা চাইলে ফালাইয়েও দিতে পারেন। আমি একটা সৌন্দর্যর জন্য এটা আমি রেখে দেবো, এটা থাকলে অনেক সুন্দর দেখা যায়। আর এই যে শক্ত, এখানে এই লেজের শক্ত এই জিনিসটা থাকে, এটাও আমি ফালাই দিয়েছি। এখন আমি একটা কাছি দিয়ে এখান থেকে কেটে দেব। আর এখান থেকে কেটে দিলে মাছের ভিতরে ঢুকে ভালো করে, আর মাছটা অনেক স্বাদ হয় খেতে। আর এখানে একটা রক থাকে মাছের, আমি রকটা ফালাই দেব। এই যে রকটা, এই যে রকটা আমি ফালাই দিছি। ঠিক এইভাবে আমি সবগুলো মাছ কেটে নিই। মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিছি ধুয়ে। আর এখানে আমি নিছি নারকেল, নারকেল কোড়াইয়ে নারকেলের দুধ বানাই নিছি। এখন আমি মাছটা একটু মাখিয়ে নেব, আর তার জন্য আমি একটু লবণ দিচ্ছি, আর দিচ্ছি সামান্য হলুদ। আমি এখন মাখিয়ে নেব। আমি মাছগুলো মাখাই নিছি, এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি চুলায় একটা প্যান বসাই দিছি, এখন দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিছি আমি, আর তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো লাল করে ভেজে নেব, মাছগুলো উল্টাই দেব। আর মাছগুলো দেওয়ার সাথে সাথে লাল হয়ে গেছে, আমি এরকমের ভেজে নেব। মাছগুলো ভেজে নিছি, আমি দুটো পাশে একরকমের করে ভেজে নিছি, এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায়। আমি এখন এগুলো তুলে নেব সব, তেলের ভিতরে ফেনাটা, এটা মাছের ঘি, এই জন্য ফেনা দেখা যায়, অত সমস্যা নেই। আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছে আদা বাটা। একটু লাড়ি চড়ি ভেজে নেব, আমি একটু ভেজে নিছি। এখন দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ,
দারচিনি আমি এটা ভালো করে ভেজে নেব। আমি দিয়ে দেব হালকা লবণ, আমি বাজার সময় লবণ দিয়ে দিছি এই জন্য অল্প দিছি লবণ। আর দিয়ে দেব হলুদের গুঁড়া, গুঁড়া মরিচ, দিয়ে দেব জিরা, এগুলো ভালো করে কষিয়ে নেব। আর এই ভিতরে এখন আমি একটু দিয়ে দেব দুধ নারকেলের অল্প দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিছি, আর তেল ছেড়ে দিছে, তো ভালো করে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দেয়। আমি দিয়ে দিচ্ছি চিনি, অল্প চিনি দিয়ে দেবো আমি এক চা চামচ। আমি ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি দিয়ে দেব নারকেলের দুধ। আমি ভালো করে লাড়িয়ে এরকমই মিশিয়ে দেব, ফুটে আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো দিয়ে দিছি, আর এখানে যে আমি এগুলো রাখছিলাম যেগুলো আমি দিয়ে দেব এগুলো আমি পাশে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিয়েছি সব, এখন একটু লাড়িয়ে দেব, আস্তে করে লাড়িয়ে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, লো আছে, আমি লো আছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি দেখে নেব যে কীরকমের হয়েছে, কত সুন্দর হয়েছে দেখতে। আমি উঠানের 2 মিনিট আগে দিয়ে দেবো 5টা কাঁচামরিচ। এবং কাঁচামরিচ দিয়ে আবারও 2 মিনিট ডেকে রাখবো ঢাকনা দিয়া। 2 মিনিট পরে দেখাচ্ছি, 2 মিনিট পর দেখে নেব আমার মালাইকারিটা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটু এখানে জিরা টেলে নিচ্ছি, শুকনো জিরা, শুকনো ফেলায় আমি একটু দিয়ে দিচ্ছি জিরা, যাতে ফ্লেভার ভালো আসে। আমি এখন নামিয়ে নেব। আমি পরিবেশন করে নিছি আর কতটা দেখতে সুন্দর হয়েছে, কালারটা দেখে নিন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। নিজেদের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।